বন্ধুরা বাজারে গিয়েছিল, কদিন মাঠে কাজ হচ্ছে, বাজার করতে পারিনি বন্ধু, আর ঘরেও মুড়িও ভাজতে পারছি নি। হ্যাঁ, যার জন্য কিছু বাজার হাট করে আনতেছি বন্ধু, খেতে তো হবে বন্ধু। আর আজকের মাঠে যায়নি কি জন্য, কারণে ধান আমার মাঠে কাটা আছে বন্ধু, আর বৃষ্টি পড়তেছে সেই জন্য আমি যেতে পারিনি। এই বৃষ্টিতে ধান পুরো নষ্ট হয়ে যাবে বন্ধু। হ্যাঁ, তা বন্ধু কিছু বাজার করে নিয়েছি, আজের কিছু এসিবি আপনাদের করে দেখাবো। হ্যাঁ, ভালো একটা নতুন এসিবি করব। দেখি একটা মাছ নিয়েছি, হ্যাঁ দেখুন জ্যান্ত মাছ মোটামুটি কাগজে বেঁধে নিয়েছি, আর কিছু বাজার করেছি বন্ধু, দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন বন্ধু, পাশে বেল বাটন যেন প্রেস করবেন, বেশি বেশি বন্ধু বন্ধুকে শেয়ার করবেন। প্রতিনিয়ত ভিডিও এইভাবে দিতে থাকবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের ভিডিও আপনারা দেখতে থাকুন বন্ধু। কি বানাই শুধু আজকে বন্ধু, জল এসে গেছে। আজকে সারাদিন সকাল থেকে জল হচ্ছে বন্ধু, নামাতে হচ্ছে, কাগজে প্লাস্টিক উপরে দেওয়া আছে, রাখো। দেখুন বন্ধু, সব নামাচ্ছি, হ্যাঁ গো বাজারগুলো গুছিয়ে নাও না গো, নাম গেড়ে গেছি সাইকেল দিকে। এই তো আমি তো আসতে যাচ্ছি, সব এখন যাচ্ছি, এই তো একটা ফুলকপি নিয়ে এসছে, এবার যা আছে বস্তা, জলে ভিজে যাবে বলে বন্ধু বস্তায় নিয়েছি বন্ধু। ঝিরঝির করে জল পড়তেছে, ওতে কি আছে দেখো, বাদাম আছে বোধহয়, বাদাম আছে বোধহয়, দেখো আমি খুলে দেখি, কাঁচা বাদাম, আমরা বাদাম ভাজা খাই বন্ধু। ও হ্যাঁ, এই তো বাদাম, বাদাম কাঁচা বাদাম, বন্ধুরা ঘরে মুড়ি ভাজতে পারিনি, মাঠে কাজ হচ্ছে, হ্যাঁ যার জন্য মুড়ি আমি নিয়েছি, 1 কেজি কিনেছি, ওটা ময়দা। আবার মাঠের কাজ হয়ে গেলে মুড়ি ভাজবো বন্ধু, আলু নিয়েছি বন্ধু, মসুর ডাল, মুড়ির ডাল, চাল, এর চাল বন্ধু, ওটা তেল বন্ধু। আরে মাছটা আমি কাটতে যাবো, আগে মুড়ি কোটে রাখবো। বাজারগুলো আগে গুছিয়ে রেখে দিয়ে আসো, মাছটা ওখানে রেখে দাও। বন্ধুরা বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধু, মিনিমিনি বৃষ্টি পড়ছে, মাটি সব ভিজে গেছে এই যে বৃষ্টিতে, আর আমাদের এই উনুন উনুন ছাপাদের রেখে দিয়েছে বন্ধু বৃষ্টি পড়তেছে বলে। হ্যাঁ, তবু এসিবি করে দেখাবো। আর এই আমাদের খড়গুলো কিছু ধান ঝাড়া হয়েছিল, খড় টাল দিয়ে রেখে দিয়েছি বন্ধু, কাগজ ফাগজ চাপা দিয়ে, আর মাঠে কিছু পড়ে আছে ধান, এখন কাটা, আবার কাটতেও বাকি বন্ধু। আর এই বাগানে এই সবজি গাছ, অতিরিক্ত বৃষ্টি হলে এই পালং শাক পুরো নষ্ট হয়ে যায় বন্ধু। এই বৃষ্টিটা হচ্ছে মোটামুটি এমন টাইমে হচ্ছে ক্ষতির বৃষ্টি বন্ধু।
বন্ধুরা মাছটা কেটে নিচ্ছে বন্ধু মাছটা রুই মাছ তো আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আওয়াজ হচ্ছে একদম টাটকা মাছ বলবল করে রক্ত আর দিচ্ছে হাঁড়ি দেখে ধরে দে জান টান করে সাইকেলে মরে গেছে এখন বন্ধু নুন আর হলুদ ম্যারিনেট করে রাখছে বন্ধু যে মাছ বন্ধু টাটকাবে মুখে চোখ দেখছেন জল জল করবে বন্ধু এ দেখছেন চোখ জল জল করছে মাখিয়ে আমাদের আধা ঘন্টা রেখে দেব বন্ধু বন্ধুরা আমি আমাদের আজের মাছের কালিয়া বানাবো যার জন্য এখন এই রুম নিয়ে আজকে রান্না হবে আর বৃষ্টি পড়তে বন্ধু সেই জন্য মাছের কালিয়া বানাতে আমি কালিয়া তুলতে আমি বাগানে যাচ্ছি বন্ধু পেঁয়াজ কালিয়া তুলতে যাচ্ছি পেঁয়াজ কালি তুলতে যাচ্ছি বন্ধু আপনারা দেখতে রাখুন দেখুন বন্ধু পেঁয়াজ কালিয়া ভর্তি হয়ে গেছে আমি এদের দিকে কিছু তুলে নিচ্ছি বন্ধু আপনারা দেখতে থাকুন আর যে রেসিপিটা আমরা করব সেটা অসাধারণ টেস্ট হবে বন্ধু প্রচুর পেঁয়াজ কালি হয়েছে বন্ধু কত সুন্দর দেখুন আর বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্যে এই বাগান নষ্ট হয়ে যেতে পারে বন্ধু যদি বেশি দিন বৃষ্টি হয় দেখুন বন্ধু তুলেছি আর কিছু ধনে পাতা তুলে নিচ্ছি বন্ধু এই ইয়ে ধনে ফেলেছি বন্ধু তুলে এবার গিয়ে রেসিপিটা বানাও বন্ধু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই উলুনটা বৃষ্টি হচ্ছে বলে দেখুন বন্ধু চাপা দিয়ে দিয়েছি এই দেখুন জল জল আর এই যে চাপা দিয়ে রাখা আছে ওই জন্য সেই উনুনে হচ্ছে আজকে বন্ধুরা মাছের কালিয়া বানাতে কিছু মশলা বেটে নেওয়া হচ্ছে বন্ধু এক চামচ জিরে দিচ্ছে
পোস্ত এক চামচ, সর্ষে এক চামচ, সাদা সর্ষে, লঙ্কা দুটো, আদা, আর এটা চালমুগো বন্ধু, সব কটা মশলা একসঙ্গে পিষে নেবে বন্ধু, আপনারা দেখতে থাকুন। আর এর ফাঁকে আমি দেখুন বন্ধু, এই যে মটরশুঁটি কটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধু, মটরশুঁটি ছাড়িয়ে মটরশুঁটি গোটা পরে ধুয়ে নেবো বন্ধু। ওদিকে বাড়াবাড়ি হচ্ছে, এদিকে আমি ছাড়াতে থাকি বন্ধু। আর এদিকে বৃষ্টি পড়তে টুপ টুপ করে, আর এই ফাঁকে আমরা মাছের কালিয়া বানাচ্ছি বন্ধু, যা জমবে। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পেঁয়াজ কালিয়া দিয়ে হচ্ছে মাছের কালিয়া। মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে তুলে নেব। বন্ধুরা উনুন ধরিয়ে নিচ্ছে, আপনারা দেখতে থাকুন। বাতি জ্বেল ফেলেছে, খড় এখানে খড় টাল হয়ে গেছে বন্ধু, মাঠে ধান ঝাড়া হয়েছিল সেই খড়গুলো এখানে ঢিপি করেছি, আর চারিদিকে বৃষ্টি হচ্ছে বন্ধু। হ্যাঁ, তুলতে হয়েছে বন্ধু। মাছ ভাজার জন্য সয়ের তেল দিচ্ছি বন্ধু, সয়ের তেলটা গরম হলে মাছটা দেবো বন্ধু। আর মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি বন্ধু, দেখুন। আর এর ফাঁকে এই যে কালিয়াগুলো কেটে নিচ্ছি বন্ধু, ওদিকে তেল গরম হচ্ছে আর আমি কাটতে থাকি বন্ধু। একদম ঘরের জিনিস, টাটকা মাল, দেখুন কেটে নেবো ঝপঝপ করে একদম। কালিয়া কাটতে কাটতে দেখুন বন্ধু কেটে গেল আঙুলটা। অসুবিধা কিছু নেই বন্ধু, ও এখন থেমে যাবে। ওদিকে কড়া তেল তাড়াতেছি, তুমি জাল দাও, জাল দিন থাকো বন্ধুরা। কড়া ভালো গরম হয়েছে, এই যে দেখছেন ধোঁয়া উঠছে, মানে ভালো তেতেছে। এবার একটা একটা করে আমি মাছ দিতে থাকবো বন্ধু। ভেজে নেবো বন্ধু ভালো করে, বন্ধুরা মাছগুলো উল্টে দেবো। মন্ত্রী ছিল বন্ধু, ওই জন্য আওয়াজ হলো মন্ত্রীর ঘাট। বন্ধুরা মাছটা দেখুন কোড়া করে ভেজে নিচ্ছি লাল করে, এবার তুলে নিচ্ছি বন্ধু।
মাছের কালিয়া বানাতে দেখুন। এবার আমরা কি দিচ্ছি দেখে নেন বন্ধু। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম বন্ধু মাঝারি সাইজে। এবার কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেবো বন্ধু। আর বলছি দেখুন হালকা লাল করে নিয়েছি পেঁয়াজ। এবার ওর ওর মধ্যে দেখুন হিং দিয়ে দেবো বন্ধু, অল্প পরিমাণে হিং, অল্প পরিমাণে দিলে খুব টেস্ট হবে বন্ধু। এবার হলুদ দিচ্ছি বন্ধু, এক চামচ হলুদ। লাল লঙ্কার গুঁড়ো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এসে এবারে অল্প করে আমরা নুন দেবো বন্ধু। নুন পরিমাণ মতন দেবেন বন্ধু। আর এই যে বন্ধু মশলা বাটা ছিল সব রকম যাই যাই বলেছে মশলাটা, এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধু। দিয়ে মশলা বাটা যে জলটা ছিল বন্ধু এর মধ্যে দিয়ে দিলাম। কিছু নেড়ে নেবো, আর এর ফাঁকে দেখুন বন্ধু টমেটোটা আমি কেটে নিচ্ছি বন্ধু। এদের দিকে কয়েক পিস টমেটো আমি ওদের দিয়ে দিচ্ছি বন্ধু। এবার এদের অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, মানে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু। টক টক করে ফুটছে দেখুন। এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু। দিয়ে ওসে আমরা এই যে মটরশুঁটি আছে বন্ধু হারিয়ে রেখেছিলাম মটর কড়াই এটা দিয়ে দিলাম বন্ধু। আর এই কালি কালিয়া দিয়ে দিলাম বন্ধু। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। কত সুন্দর হয়েছে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু। বন্ধু অল্প পরিমাণে চিনি দিচ্ছি, যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, দিলেও ভালো টেস্ট হয় আর কি বন্ধু। এবার কয়েক এই টমেটো ছিল কপিস দিয়ে দিলাম বন্ধু, আর ধনে পাতা কয়েক পিস দিয়ে দিচ্ছি বন্ধু। এবার বন্ধু এতে এই দেশি ঘি বন্ধু এক চামচ দিয়ে দিচ্ছি বন্ধু। বন্ধুরা মাছের কালিয়া হয়ে গেছে বন্ধু, দেখুন বন্ধু। এবার তুলে নিচ্ছি বন্ধু,
কত সুন্দর হয়েছে রে। বন্ধুরা, মাছের কালিয়া চেকে দেখার পালা বন্ধু। এবার চেকে দেখছি, বন্ধু উফ কি সুন্দর গ্রেভি। কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, ধনে পাতা আর কালিয়া, কালিয়া তো কালিয়া। হ্যাঁ গ্রেভি তা এই মাছ, মাছটা আগে ভাঙি প্রথম বন্ধু। দেখুন বন্ধু, মাছের ভিতরে পুরো একদম মশলা চলে গেছে বন্ধু, দেখছেন? দেখুন আর গ্রেভি, কত সুন্দর গ্রেভি দেখুন বন্ধু। মটরশুঁটি দিয়ে এই মাছের কালিয়া এবার খেয়ে বন্ধু আপনাদের কাছে জানাচ্ছি বন্ধু কেরকম হয়েছে। বন্ধু এত সুন্দর হয়েছে বলে বোঝানো যায় না বন্ধু। তা বন্ধুরা, এইরকম মাছের কালিয়া বুঝলেন, পুরো একদম সিদ্ধ হয়ে গেছে মাছ আর মশলা এর মধ্যে চলে গেছে। তা বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। প্রতিনিয়ত ভিডিও এইভাবে দিতে থাকবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের কালিয়া পেঁয়াজ কালি দিয়ে মাছের কালিয়া বানিয়ে বাড়িতে খেতে থাকুন। হ্যাঁ বন্ধু, সবজন্য খাওয়াতে থাকুন, আপনারা খেতে থাকুন বন্ধু। খুব সুন্দর আছে টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ আমি বলবো কি, মানে মানে শুধু জিভে জল আসতেছে বন্ধু। আর এই টুপিটা পরে দিচ্ছি জন্য বন্ধু, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা এখন শীতকাল। হ্যাঁ ওই জন্য আমি পরিছি বন্ধু। হ্যাঁ ভাত দেখি বন্ধু, মাখাতে অল্প গ্রেভি মাখালেই ভাত দেখেছেন, পুরো একদম মাখা মাখা একদম কালার দেখুন বন্ধু, যা মানে মন ভুলে যাবে খেলে বন্ধু। বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন বন্ধু, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধু, আমাদের চ্যানেলটাকে দেখতে থাকবেন। হ্যাঁ নমস্কার বন্ধু।